ব্যবসায় শিক্ষা শাখার নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। তোমাদেরকে আজকে অনলাইনে ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমার বিষয় হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং। গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা বোঝাবো, যেটা অনেকে অনেক সময় বিষয়টা করতে একটু ভয় পায়, তাদের ভীতি সঞ্চার হয়। বোঝানোটা যদি ঠিক মতো তুমি খেয়াল করো, বিষয়ভিত্তিক যে ধারণা দিচ্ছে তুমি খেয়াল করো, তাহলে ভীতি বলতে থাকবে না তোমাদের মধ্যে। হ্যাঁ, দশম অধ্যায় পাঠের বিষয় আর্থিক বিবরণী। পাঠের বিষয় আর্থিক বিবরণী, তাহলে আর্থিক বিবরণীটাকে আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী পাঁচ প্রকারে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। প্রথমত বিশদ আয় বিবরণী, স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ অ্যাকাউন্টিং ইনকাম। পরবর্তীতে বলা হয়েছে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি। তিন নম্বর আর্থিক অবস্থার বিবরণী, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। চার নম্বরে বোঝানো হয়েছে নগদ প্রবাহ বিবরণী, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। পাঁচ নম্বরে আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা। আমাদের নাইনটিনের জন্য এই তিনটা ধাপ আমরা অনুশীলন করি, এই তিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বের বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই তিনটা ধাপ অনুযায়ী আমরা আর্থিক অবস্থার বিবরণী অনুগ্রহ করে থাকি। বিশদ আয় বিবরণীটা কী সেটা আমাদের জানতে হবে, যেখানে বিশদ আয় বিবরণীতে আমরা কোনগুলো লিপিবদ্ধ করব। বিশদ আয় বিবরণীতে মুনাফা জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় আয়গুলো আমরা লিপিবদ্ধ করে থাকি। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবা আয় থেকে আমরা সেবা জাতীয় ব্যয়গুলো বাদ দেওয়ার পর আমরা পেয়ে থাকি এই মুনাফা। আর আর্থিক প্রতিষ্ঠান বা কারবারি প্রতিষ্ঠান অথবা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা পণ্য বিক্রয়লব্ধ অর্থ থেকে আমরা কি করে থাকি, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা আমরা পেয়ে থাকি, মোট মুনাফা বা ক্ষতি, মোট মুনাফা বা মোট ক্ষতি পেয়ে থাকি। তারপরে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পাব পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি। এই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় ও অন্যান্য ব্যয় যোগ করলে আমরা পাব নেট মুনাফা বা নেট ক্ষতি। বিশদ আয় বিবরণী উদ্দেশ্য হল প্রতিষ্ঠানের নেট লাভ বা ক্ষতি নির্ণয় করা, প্রতিষ্ঠানের নেট লাভ বা ক্ষতি নির্ণয় করা। এখন আজকে আমার বিশদ আয় বিবরণী তোমাদের আজকে ভালো করে বোঝাবো, সূত্রগুলো তোমরা খেয়াল করবা, তাহলে যা যা বিশদ আয় বিবরণী নির্ণয় করতে হলে যে বিষয়গুলো আমাদের নির্ণয় করা জানতে হবে, বিশদ আয় বিবরণী নির্ণয় করতে হলে আমাদের যে বিষয়গুলো নির্ণয় করা জানতে হবে সেগুলো আপনাকে জানি। যেমন নেট বিক্রয় নির্ণয়ের সূত্র, বিক্রয় প্রতিষ্ঠানের আয় বিক্রয়ের সাথে যোগ অলিখিত বিক্রয়, এই এনপিটা সমন্বয়ে থাকতে পারে, অলিখিত বিক্রয় বা ভাগে বিক্রয় হিসাব করতে হয় না, এটার সাথে যোগ হবে। তারপরে বাদ আন্তঃফেরত অগ্রিক বিক্রয় ফেরত, তাহলে আন্তঃফেরত আর বিক্রয় ফেরত এই এন্ট্রিটা রেওয়ামিলও থাকতে পারে সমন্বয় থাকতে পারে, এটার সাথে আমরা বাদ হবে। তারপরে বাদ ব্যবসায়িক বার্তা বা অগ্রিক বিক্রয় বার্তা অগ্রিক কারবারি বার্তা রেওয়ামিলে থাকবে, সেখান থেকে আমরা নিব, তাহলে বাদ দিব। যোগ বিক্রয় মূল্যের পরিবর্তন, অনেক সময় মালিক বিক্রয় মূল্য ধরে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য ব্যবহারের জন্য নিয়ে যায়, তখন বিক্রয় মূল্য ধরা হবে, বিক্রয় মূল্য বিক্রয় বেড়ে গেছে, যোগ বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, এর সাথে যোগ হয়ে গেছে। বা মুনাফা বিহীন বিক্রয়, কোনো কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠান লাভ ছাড়া মুনাফা ছাড়া পণ্য বিক্রয় করে থাকে, সেই ক্ষেত্রে বিক্রয় হিসেবে অন্তর্ভুক্ত হবে না, বিক্রয়ের সাথে যোগ করলে মুনাফা সহ করতে হবে, এর জন্য বা মুনাফা বিহীন বিক্রয়, বিক্রয় থেকে আমরা বাদ দিলাম। এই প্রক্রিয়া আমরা নির্ণয় করলাম কি নিট বিক্রয়, নিট বিক্রয় করতে যে যে তথ্যের প্রয়োজন সমস্ত তথ্যগুলো সূত্রের মধ্যে দেওয়া, সেটা তুমি মনে রাখতে পারো, তাহলে অবশ্যই শিক্ষার্থীরা তোমরা নিজে নিজে নিট বিক্রয়টা নির্ণয় করতে পারবে। তারপরে স্টেপ
প্রতিষ্ঠানের বিক্রয় নির্ণয় সূত্র খেয়াল করো প্রথমে প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে গ্রামে থাকবে যোগ অলিখিত ক্রয় অলিখিত ক্রয় সমন্বয় থাকবে অতিরিক্ত তথ্যের মধ্যে তার সাথে যোগ করবো অলিখিত ক্রয় বা ধারে ক্রয় হিসাব উৎপাদন করে যোগ করবো বা ক্রয় ফেরত অগ্নি বই ফেরত এটা স্ক্র্যাপিও থাকতে পারে সমন্বয় থাকতে পারে বাদ দিয়ে ক্রয় ফেরত দিয়ে অন্য কমে গেল বা ক্রয় বার্তা অগ্নিক ব্যবসায়িক বার্তা অগ্নিক কারবারি বার্তা এটা ক্রয় থেকে বাদ বা পণ্য উত্তরণ মালিক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তরণ করে থাকেন কারবার থেকে তার পণ্য উত্তরণ করে করছে মানে ক্রয়কৃত পণ্যটা কমে গেছে এটা সমন্বয় উল্লেখ থাকে তাহলে আমরা পণ্য ক্রয় থেকে বাদ দিয়ে দিলাম বা বিনামূল্যে পণ্য বিতরণ অনেক সময় ক্রেতা ভোক্তাদেরকে বিনামূল্যে বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ করা হয় তাই ক্রয়কৃত পণ্য যদি কমে গেছে তার ক্রয় থেকে বা মুনাফা বিল বিক্রয় যেই মূল্যে পণ্য ক্রয় করছি সেই মূল্যে বিক্রি করছি এই জন্য ক্রয়ের সাথে বাদ দিয়ে দিলাম তাহলে তো এটা না আমাদের নিট ক্রয় নির্ণয় হয়ে গেল নিট ক্রয় নির্ণয় সূত্রটা যদি তুমি খেয়াল করো অবশ্যই করতে পারবা যেখান থেকে আছো কারণ প্রত্যেকটা প্রশ্নের মধ্যে বা প্রশ্নের মধ্যে এতগুলো তথ্য দেওয়া থাকবে না তোমার এই পুরো তথ্যটা জানা থাকলে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু তুমি সংগ্রহ করতে পারো লিখতে পারো ধারণা থাকতে পারো পরবর্তী ধাপ খেয়াল করো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য আর এই যে পূর্বে আমরা নিট ক্রয় নির্ণয় করা শিখছি নিট ক্রয়ের মধ্যে কি কি যায় সমস্ত তথ্য আমাদের সূত্রের মধ্যে আছে নিট ক্রয় নির্ণয়ের মধ্যে সে আইনগুলো আমরা লিখব তারপরে যোগ প্রত্যক্ষ খরচ পণ্য ক্রয়ের সময় যে ধরনের খরচগুলো সংগঠিত হয় সেগুলোকে বলা হয় প্রত্যক্ষ খরচ যেমন ক্রয় পরিবহন আন্ত পরিবহন ক্রয়ের সাথে যোগ হবে আমদানি শুল্ক কুলির মজুরি জাহাজ দ্বারা ডকসার বা সমাপনী মজুত পণ্য এগুলো সব যোগ করে সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমরা পেয়ে যাবো বিক্রিত পণ্যের ব্যয় তাহলে আমরা যদি এই সূত্রগুলো ঠিক মতো আয়ত্ত করতে পারি নিট বিক্রয় নির্ণয় করতে পারবো নিট ক্রয় নির্ণয় করতে পারবো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারবো এর পরবর্তী ধাপে আমরা আলোচনা করব পরিচালন পরিচালন আয় এবং পরিচালন ব্যয় পরিচালন ব্যয় পরিচালন ব্যয় সময় লিখছি আমাকে চিন্তা হবে পরিচালন ব্যয় কোনগুলো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যে ব্যয়গুলো অবশ্যই করতে হয় প্রয়োজন এবং মুনাফা থেকে সাধারণত করা হয় সেগুলোকে করা হয় পরিচালন ব্যয় যেমন এই পরিচালন ব্যয়ের যে আইটেমগুলো আছে আমি কিছু তোমাদের বোঝার জন্য পরিচালন ব্যয়গুলো কিছু উপস্থাপন করছি এই ধারণা থাকলে পরিচালন ব্যয়গুলো তোমরা বুঝতে পারবে এবং খুঁজে বের করে অঙ্কগুলো করতে পারবে যেমন বেতন ভাতা পরিচালন ব্যয় ব্যবসা প্রতিষ্ঠানের লাভে থেকে বেতন না দেওয়া হয় কর্মচারীদের যোগ বকেয়া যদি বকেয়া থাকে বা অনাদায় থাকে ভাড়া পরিচালন ব্যয় পাত অগ্নি এটা সমন্বয় থাকতে পারে মণিহারি রেয়া মিলে আছে বা অব্যবহৃত মণিহারি যদি সম্পদ হিসেবে রয়ে গেছে রেয়া মিলে থাকতে পারে তাই সমন্বয় থাকবে বাদ দিব প্রদত্ত বার্তা প্রদত্ত কমিশন বিক্রয় পরিবহন রপ্তানি শুল্ক ব্যাংক চার্জ ইজারা ভাড়া এগুলো হল পরিচালন ব্যয় এই ব্যয়গুলো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলে আমাদের অবশ্যই করতে হবে যেমন বিজ্ঞাপন বিজ্ঞাপন দিলে পণ্যের সম্পর্কে পণ্য সম্পর্কে জনসাধারণ সহজেই অবগত হতে পারে বিজ্ঞাপন দিলে যে পণ্য সম্পর্কে বাজারে কোন পণ্যটা আসছে তাহলে এটা পরিচালন ব্যয় বিজ্ঞাপন দেওয়ার অর্থ হলো পণ্যের বিক্রয় যাতে পারে ক্রেতার এই পণ্যের প্রতি যেন আকর্ষণ বৃদ্ধি পায় বা চাহিদা বৃদ্ধি পায় বিজ্ঞাপন যোগ বিনামূল্যে পণ্য বিতরণ এটা সমন্বয় থাকবে বিনামূল্যে পণ্য বিতরণ করেছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিজ্ঞাপনের সাথে যোগ আবার এই বিজ্ঞাপনের খরচটা যদি তিন বছর চার বছর পাঁচ বছর জন্য হয় বা বিলম্বিত বিজ্ঞাপন বাদ দিবে পুরি অগ্রিম অনাদায় দানা অগ্রিম অনাদায় পাওনা এরা মিলে যদি থাকে যোগ অলিখিত করি বা অনাদায় পাওনা এরা মিলে অবলম্বন করো যারা তারা করে কাজের জন্য নয় এরকম বলা থাকে আমরা সেটা লিখব যোগ সমাপনী করি সঞ্চিতি রেয়া মিলে সমন্বয় যদি বলে দেওয়া থাকে যে কুড়ি ধার্য করো বা কুড়ি সঞ্চিত ধার্য করো 10% 5% তখন আমরা এটা বের করবো এর সাথে যোগ করবো তারপরে প্রারম্ভিক কুড়ি সঞ্চিতি রেয়া মিলে যদি কুড়ি সঞ্চিতি থাকে সেটাকে প্রারম্ভিক কুড়ি সঞ্চিতি বা পুরাতন কুড়ি সঞ্চিতি বলে সেখান থেকে বাদ দিলে আমরা পেয়ে গেলাম কুড়ির সাথে কাজ হয়ে গেল তারপরে চেকিং খরচ সেটা পরিচালন দেয় স্থায়ী সম্পদের অবলম্বন স্থায়ী সম্পদের অবলম্বন সমূহ স্থায়ী সম্পদের অবলম্বনের মধ্যে যেমন সোনা আমি যারা সম্পত্তি দুইটা সম্পদের কথা দেখাইছি
এই সুনামটা অবলম্বন করা হয়, স্থায়ী সম্পত্তি 10 বছরের জন্য অবলম্বন করা, এটা পরিচালন দেয়। আবার স্থায়ী সম্পদের অবশ্যই সমূহ আগ্রপ্রদ দালান কোঠা, ভূমি, যন্ত্রপাতি, ব্যাঙ্গারি, বিভিন্ন সম্পদগুলোর উপর যে অবশ্যই দায়িত্ব করা হয় সেগুলো আমরা এই এই তথ্যগুলো সম্পূর্ণ যোগ করলে আমরা পাবো কি পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আমি কিছু তোমাকে এনটি উপস্থাপন করছি বোঝানোর জন্য। এটা খেয়াল রাখলে অবশ্যই পরিচালন ব্যয়গুলো করতে পারবে, নির্ণয় করতে পারবে। এরপরে কাজ হলো অন্যান্য আয় সমূহ। ব্যবসা প্রতিষ্ঠানের আয় ছাড়া অন্য কোনো উৎস বা ক্ষেত্র থেকে প্রাপ্ত আয়কে বলা হয় অন্যান্য আয়। যেমন বিনিয়োগের সুদ, এটা ব্যবসায়িক আয় না, তাহলে বিনিয়োগের সুদ, এর সাথে সমন্বয় যদি বকেয়া থাকে বকেয়া সুদ থাকে তাহলে যোগ হবে। প্রাপ্ত বার্তা, প্রাপ্ত কমিশন, লভ্যাংশ প্রাপ্তি, উপভাড়া, প্রাপ্ত বাড়ি ভাড়া, এর সাথে অগ্রিম থাকলে অগ্রিমটা দিও, ব্যাংক জমা সুদ, উত্তোলনের সুদ, এটি অন্যান্য আয়ের মধ্যে পড়ে। তো অন্যান্য আয়টা চেনার জন্য কিছু তথ্য বা কিছু এমডি আমি তোমাদের উপস্থাপন করছি, এগুলো সামনে থাকবে, তুমি অন্যান্য আয়গুলো খুঁজে পাবে, এর চেয়ে বেশি দরকার হবে না। যে আয়গুলো সাধারণত সরাসরি ব্যবসার সাথে সম্পৃক্ত না, ব্যবসার বাইরে। পরে অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয় সম্বন্ধে যে ব্যয়গুলো মানে প্রত্যাশা না, অনিচ্ছা সত্ত্বেও তাকে করতে হয় বা যে ব্যয়গুলো মানে প্রত্যাশা করে না, অপ্রত্যাশিত ব্যয়গুলোকে বলা হয় অন্যান্য ব্যয়। যেমন ব্যাংক ঋণের সুদ, মালিকের আর্থিক অবস্থা ভালো থাকলে কখনো সে ব্যাংক ঋণ নিব না, আর্থিক অবস্থা খারাপ সেই কারণে ব্যাংক ঋণ নিতে হয়েছে এবং তাকে সুদ দিতে হচ্ছে। ব্যাংক জমা ক্ষেত্রের সুদ, মালিকের অনিচ্ছা সত্ত্বেও এগুলো অন্যান্য ব্যয়। মূলধনের সুদ, মালিক ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনের সুদ দিতে পারেন ইচ্ছাকৃত দিতে পারে না। বিবিধ ক্ষতি, চুরি জনিত ক্ষতি, তারপরে ক্যাশ বাক্স থেকে চুরি, পণ্য চুরি, এগুলো হলো বিবিধ ক্ষতি হিসাবে অন্যান্য ব্যয় হিসাবে অপ্রত্যাশিত ক্ষতি। আগুনে বিনষ্ট জনিত ক্ষতি, আগুনে পণ্য পুড়ে গেছে কিন্তু আগুনে বিনষ্ট জনিত ক্ষতি, এগুলোকে বলা হয় অন্যান্য ব্যয়। তাহলে আমরা পরিচালন ব্যয় সমূহ কি কি একটা ধারণা তোমাদের দিছি, অন্যান্য আয়কোনগুলো সেগুলো একটা ধারণা দিছি, অন্যান্য ব্যয়গুলো ধারণা দিছি, এগুলো যদি ধারণা থাকে টোটালটা একটা বিশদ আয়কোনের একটা এই বিশদ আয়কোন করলে এই এই টোটাল এই এই চিত্রটা আমাদের মনে রাখতে হবে যে বিশদ আয়কোনতে কী কী যায়। তো বিশদ আয়কোন সম্পূর্ণ সম্পূর্ণ একটা ধারণা দেওয়া হয়েছে, নিট বিক্রয় থেকে শুরু করে যে তথ্যগুলো দিলাম এগুলো মনে রাখো এবং খেয়াল করে থাকো, অবশ্যই তোমরা বিশদ আয়বিনিয়োগ করতে পারবে। তোমাদের বোঝার সুবিধার্থে একটা অঙ্ক করাবো এখন বিশদ আয়বিনিয়োগ সম্পৃক্ত, যেহেতু বিশদ আয়বিনিয়োগ পর্যন্ত আমি বুঝাইছি, আগামীতে হয়তো নতুন একটা টপিক আমি বোঝাবো। আজকে বিশদ আয়বিনিয়োগ একটা অঙ্ক করায় তোমাদের সৃজনশীল একটা প্রশ্ন সমাধান করি, তাহলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, সৃজনশীল প্রশ্ন 2-এর সমাধান, বিশদ আয়বিনিয়োগ সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে সে অনুযায়ী যাতে ভালো করে তোমাদের ধারণাটা স্পষ্ট হয়, তাই সৃজনশীল প্রশ্ন 2 নম্বরটা আমি সমাধান করলাম। খেয়াল করো তোমরা ঋণ দিয়ে ম্যাটার চাইছে, নিট বিক্রয় পরিমাণ চাইছে, তাহলে আমরা নিট বিক্রয় সূত্র লিখছিলাম এখানে তথ্যে প্রশ্নের মধ্যে বিক্রয় দেওয়া আছে 4,20,000 টাকা, আর রেওয়া মিলে দেওয়া আছে বাদ ফেরত অব্লিক বিক্রয় ফেরত দেবীর দিকে বিক্রয় ফেরতটা বাদ দিব, বাদ দিলে 4,20,000 থেকে 12,000 টাকা বাদ দিলে পাওয়া গেল 4,08,000 টাকা নিট বিক্রয়। এছাড়া আর রেওয়া মিলে এবং সমন্বয় আর কোনো তথ্য নাই, মানে আমাদের নিট বিক্রয় হয়ে গেল। আর খেয়াল রাখতে হবে ওই শিরোনামটা অবশ্যই লিখতে হবে, প্রশ্নের উপর ক ক যা শিরোনাম থাকে সেগুলো লিখতে হবে, শিরোনামগুলো খেয়াল করে লিখতে হবে। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে রিমজিম এন্টারপ্রাইজের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র আমরা শিখেছি যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়টা আমরা কীভাবে করতে পারি, অবশ্যই সূত্রটা মনে থাকলে বা মাথায় থাকলে আমরা করতে পারবো। খেয়াল করো প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, সমন্বয়ে বলে দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 5,000 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে বা প্রারম্ভিক মণিহারি বাদ দিলে সম প্রারম্ভিক মণিহারি আমার দাঁড়াতে কত 29,500 টাকা। এরপরে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমার দরকার নিট ক্রয় বের করা, যোগ নিট ক্রয়, ক্রয় নিট ক্রয় নির্ণয়ের সূত্রটা আমরা জানছি, সেই অনুযায়ী ক্রয় 2,90,000 টাকা বাদ ফেরত ক্রেডিট দিকে আছে 5,000 বাদ দিলে 2,85,000 টাকা। সমন্বয়ে বলা আছে বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে ক্রেতাদের মাঝে পণ্য বিতরণ করা হয়েছে 6,000 টাকা, ক্রয়কৃত পণ্য যেহেতু হ্রাস পায় সেহেতু ক্রয় থেকে বিনামূল্যে পণ্য বিতরণটা বাদ দিলাম, বাদ দিলে পেলাম 2,79,000 টাকা নেট ক্রয়।
এরপরে পণ্য ক্রয়ের সাথে যে যাবতীয় ব্যয়গুলো সংগঠিত যেগুলো প্রত্যক্ষ খরচ সূত্রে আমি উল্লেখ করছিলাম সেই অনুযায়ী আন্তঃ পরিবহন বেশি 6,000 মানে ক্রয় পরিবহন তার সাথে বকেয়া ছিল সমন্বয়ে 3,000 টাকা বকেয়া আছে যোগ করলাম হলো 9,000 আমদানি শুল্ক মানে আছে 5,000 টাকা আর সমন্বয়ে করা আছে শুল্ক ও বিল 1,000 টাকা 5,000 থেকে 1,000 বাদ দিলে 4,000 টাকা এখন এই পারম্পরিক মজুতপূর্ণ নিট ক্রয় পরিবহন তারপর আমদানি শুল্ক এই চারটার যোগ করলো 3,21,500 এই তিনটার চারটার যোগ করলো 3,21,500 আর সমন্বয়ে বলে দেওয়া আছে সমাপনী মজুত পণ্য 40,000 টাকা সমাপনী মজুত পণ্য যখন আমরা বাদ দিব তাহলে পাইলাম কি বিক্রিত পণ্যের দায় 2,81,500 আমাদের প্রশ্ন ছিল বিক্রিত পণ্যের দায় নির্ণয় করার জন্য তাহলে বিক্রিত পণ্যের দায় বের করলাম ক এবং খ আমাদের হয়ে গেছে যদি সূত্রে ধারণা থাকে পরবর্তী প্রশ্ন মেম্বার সৃজনশীল 2 নম্বরে মোট মুনাফা 1,26,500 টাকা ধরে বিশদ আয়বনী ঋণ টি মেন্টর কাজে বিশদ আয়বনী 31 ডিসেম্বর 2017 সমস্ত বছরের জন্য এটা হলো শিরোনাম এইভাবে লিখতে হবে পরে প্রথমে মোট মুনাফা প্রশ্নে প্রদত্ত 1,26,500 টাকা বাদ পরিচালন ব্যয় প্রশ্নের মধ্যে প্রদত্ত বার্তা দেওয়া আছে 7,000 টাকা বেতন 54,000 টাকা আমাদের দেওয়া আছে আবার বলা আছে 9 মাসে তাহলে বাকি আছে 9 মাসে 3 মাসে 1 বছর সমান 12 মাস 54,000 কে 9 দ্বারা ভাগ 3 দ্বারা গুণ 18,000 টোটাল হলো 54 আর 18 যোগ করলে 72,000 টাকা তারপরে সমন্বয় বলা ছিল প্রারম্ভিক মণিহারি প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত আছে তার প্রারম্ভিক মণিহারি 500 যোগ রেয়ামিলের মধ্যে মণিহারি আছে 4,000 যোগ করলে 4,500 রেয়ামিলের মধ্যে দেওয়া আছে বিজ্ঞাপন 12,000 আর সমন্বয়ে বলা আছে বিনামূল্যে ভোক্তাদের পণ্য বিতরণ বা ক্রেতাদের মাঝে পণ্য বিতরণ তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ বিজ্ঞাপন কাজে যোগ তাহলে টোটাল আমার বিজ্ঞাপন কাজ হলো 18,000 টাকা এখন এই যে চারটা পরিচালন ব্যয় পাইছি আমরা এইগুলোর যোগ করলো 1,01,500 টাকা আমরা মোট মুনাফা থেকে পরিচালন মুনাফা পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পাবো পরিচালন মুনাফা বা পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি এই প্রশ্নে আমরা এখানে পাইছি পরিচালন মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিছি পাইছি পরিচালন মুনাফা 25,000 টাকা এখন এই প্রশ্নে অন্যান্য ব্যয় বলতে আর কিছু নাই শুধু অন্যান্য আয় একটাই আছে প্রাপ্ত বার্তা 10,000 টাকা আগে ছিল 25,000 আর এখানে হলো 10,000 মোট হলো 35,000 টাকা তাহলে আমাদের নির্মাণ আমরা পেলাম কত 35,000 টাকা বিশদ আয়বনী সূত্রটা বর্ণনা করার পর নেগেটিভ রিপোর্টে তোমরা অবশ্যই জ্ঞান করছো এরপর একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করলাম তোমাদের ধারণাটা স্পষ্ট করার জন্য এখন বাসায় যদি এইগুলো ফলো করো এই অঙ্কটা করানো এবং সূত্রগুলো ফলো করো অবশ্যই মোটামুটি বিশদ আয়বনীর অঙ্ক আসলে তোমরা পারবা এই অনুযায়ী বাসায় তোমরা এই অঙ্কগুলো চেষ্টা করবা সৃজনশীল প্রশ্ন 2, 5, 12 এই তিনটে অবশ্যই সূত্র ধারণা থাকলে তোমরা করতে পারবা আগামী ক্লাসে আমি যেহেতু বিশদ আয়বনী করেছি পরবর্তী ধাপ হলো মালিকানা সত্ত্ব আর্থিক অবস্থার বিভিন্ন আগামী ক্লাসে আমি মালিকানা সত্ত্ব এবং বিশদ আয়বনী নিয়ে আলোচনা করে আবার অঙ্কটা আমরা আবার করব ঠিক আছে এই পর্যন্ত তোমরা শিক্ষার্থীরা ভালো থাকো বাসায় ভালো করে পড়াশোনা করো সামনে তোমাদের দ্বিতীয় মডেল টেস্ট পরীক্ষা নেবে সে প্রস্তুতিটা সম্পূর্ণ যেন হয় ঠিক মতো পড়াশোনা মনোযোগ দাও যা পরবর্তী সময়ে আবার হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ